যারা মোদি দোকানে বিজনেস করতে চান তাদের জন্য আকর্ষণীয় আকর্ষণীয় এক কথায় অসাধারণ একটা অফার রয়েছে যে অফারটা আপনি হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন যারা মোদি দোকান অনলি মোদি দোকান টার্গেট করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আমি মোহাম্মদ ইকবাল হুসাইন রাজধানীটি থেকে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুদি দোকান কী পরিমাণ জিনিস সেল হয় সেটা আপনারা আমার থেকে ভালো জানেন আমি একসময় শুধু মুদি দোকান নিয়ে মার্কেটিং করতাম ভালো কিছু করতে পেরেছে আলহামদুলিল্লাহ মানে চায়ের দোকানগুলো তো রয়েছে আশেপাশে কিন্তু আমার মানে সময় আমি খেয়াল রাখতাম মুদি দোকান নিয়ে আমি বিজনেস করব তাহলে মুদি দোকান নিয়ে বিজনেস করতে হলে আপনার কি লাগবে প্রথমত হচ্ছে আপনার লাগবে যে টি ব্যাগ যে টি ব্যাগ নিয়ে আমরা আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি আমাদের কাছে বাংলাদেশের এমন এক টি ব্যাগের কথা বলবো যেটা কোয়ালিটি সম্পূর্ণ এবং ডাবল শ্যাম্পার যেটা মানে অত্যন্ত মানে কোয়ালিটির দিক দিয়ে যদি আমি বলি আমি শুধু কোয়ালিটির দিক দিয়েই বলি ভাই কারণ আমি কোয়ালিটির কারণে আমি বিজনেস করে সাকসেস হয়েছি তাই আমি কোয়ালিটির কথাই বলবো আপনাকে খুবই সুন্দর স্মার্ট টি ব্যাগ এক কথায় এই টিবেট নিয়ে আপনি বিজনেস করতে পারেন শুধু মোদি দোকান যদি প্রতিদিন আপনি টার্গেট করতে পারেন ইয়েস আমি দশটা মোদি দোকানে আমি টিবেক দিব আপনার পক্ষে আবারও বলতেছি আপনার পক্ষে ডেলি চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা পসিবল বাস্তবে যেটা বলতেছি আমি কারণ একজন মোদি দোকান কখনো এই চারটা একসাথে দিবে না সেই কয়টা নিবে জানেন এক কেজি এক কেজিতে এরকম পাঁচটা প্যাকেট থাকে একটা প্যাকেটে যদি আপনি মোটামুটি বিশ টাকা আমি কমের ভিতরে যদি ধরি বিশ টাকা তিরিশ টাকা ইনকাম করা যায় তাহলে পাঁচ প্যাকেটে আপনি একশো টাকা ইনকাম করতে পারবেন তাহলে দশটা দোকানে এক হাজার টাকা পারবেন কিন্তু আমি এক হাজার টাকার দিকে যাব না পাঁচশো টাকা ধরেন আপনি আরো কম নিলেও আর কি কোনো দোকান পাঁচশো টাকা ইনকাম করা পসিবল কিন্তু কোয়ালিটির দিক দিয়ে আমি বলবো যে আপনার থেকে নেওয়ার পর দোকানদার যদি বলে এটা ভালো না তাহলে আপনি আমাকে ফেরত দিতে পারবেন তারপর আসে আমি এই যে মোদি দোকান মোদি দোকানের জন্য কি এটা এটা হচ্ছে মিনি প্যাকেট যেটাকে কনজুমার প্যাকেট নামে পরিচিত এই মুদি দোকানে দেখবেন লটকানো থাকে বিভিন্ন অ্যাঙ্গেলের উপর লটকানো থাকে ছোটো প্যাকেট তো বাংলাদেশে তেমন কিছু কোম্পানি রয়েছে যে সুটো প্যাকেট রয়েছে প্রায় কোম্পানি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকেই এই ছোট প্যাকেট নিয়ে কাজ করে যাচ্ছি তো এখানে কি কি রয়েছে দেখুন দশ গ্রাম তারপর হচ্ছে বিশ গ্রাম তারপর পঞ্চাশ একশো দুইশো আড়াইশো অনেক সময় নেই আবার দুশো পর্যন্ত ধরেন এটা হচ্ছে যে মুদি দোকানের জন্য তো এখন একটা হচ্ছে যে আপনার টি ব্যাগ আরেকটা হচ্ছে যে মিনি প্যাকেট তো সম্পূর্ণ এই দুইটা নিয়ে বিজনেস করলে আপনি এক টাকা ইনকাম করা পসিবল সত্যি কথা বলতেছি আর মোদি দোকানগুলোতে তেমন একটি বাকি হয় না এখন আপনি গেলেই আপনার থেকে নিয়ে নেবে এমন কোনো কথা নয় আপনি যাবেন তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন আস্তে আস্তে ধীরে ধীরে যেতে যেতে একটা দোকানে আপনি বার যান মানে আজকে নেয় নেয় কালকে যান কালকে নেয় নাই পরশু যান আমি এমনও দোকান রয়েছে এমনও দোকানের সাথে বিজনেস করেছি প্রায় তিন মাস লাগাতারে গিয়েছি না নিবে না মুর বিশ্বাসা হুম নিবো না ভাই আমি একটা কোম্পানি আমি অনেক কোম্পানি থেকে নিয়েছি ঠকেছি নিব না কিন্তু আমি যাওয়ার সময় আসসালামু আলাইকুম সার ভালো আছেন সব সময় বলতাম তো এক সময় তিন মাস পরে উনি যার থেকে চা পাতা দিত মানে একটা ব্র্যান্ডের কোম্পানি তো তার থেকে চা পাতা সেদিন পাই নাই না পাওয়ার কারণে তো বলতেছে বাবা তুমি তো সময় আসো আমাকে এক প্যাকেট চা পাতা দিয়ে যাও চাই দোকান আর কি তা আমি তাকে চা পাতা দিয়ে যাই এরপরে উনি আমাকে তার পরের দিন যখন যাই বলতেছে আজকেও দিয়ে দাও তোমার চা পাতাটা ভালো লেগেছে তাহলে দেখুন এরপরে উনি আমার কি নিয়মিত কাস্টমার হয়ে গেছে এখনও দেখলে কথা বলে তো এখন আপনি কন্টিনিউ যদি আপনি যেতে পারেন তখনই কিন্তু আপনার থেকে নিবে এখন মোদি দোকানের জন্য যে আমাদের যে মিনি প্যাকেট তারপর হচ্ছে যে আপনার এদিকে হচ্ছে যে আপনার টি ব্যাগ তারপর এই পাঁচশো গ্রামের যে চা পাতাগুলো রয়েছে সব ধরনের চা পাতা রয়েছে এখন বাংলাদেশে কয়টা কোম্পানি রয়েছে আপনার সব ধরনের চা পাতা আপনি মুদি দোকান দিতে পারবেন মানে তাদের কাছে রয়েছে কয়টা দোকান রয়েছে আমার মতে কয়েকটা হাতে গুনে কয়েকটা কোম্পানি পাবেন তো যাই হোক এটা আসলে বিজনেসটা সহজ কিন্তু করতে জানতে হবে মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে আমার মার্কেটিং নিয়ে অনেক ভিডিও রয়েছে আপনি দেখবেন আমার ছোট ছোট ভিডিও রয়েছে আপনি কিভাবে একবার যদি জীবনে মার্কেটিং এর উপর দক্ষ হতে পারেন তাহলে আপনার আর কিছুর অভাব হবে না এই যে মানুষের যে ছুর ডাকাতি দুর্নীতি করে কেন করে জানেন মানে কিছু জানে না কাজ করতে শিখতে পারে না একজন রাজনীতিবিদ সেও কাজ করে না সে দুর্নীতি করতে পারতেছে কাজ করবে কিভাবে এবং তার টেন্ডেন্সি হচ্ছে যে সারা জীবন দুর্নীতি করবে কাজে শিখতে রাজি না ভাই হক হালালভাবে এক পয়সা ইনকাম করুন ডাল ভাত দিয়ে আপনি দুটা খান প্রতিবেলায় দেখবেন এর সে সুখী পৃথিবীতে আর কিছু নেই এর সুখী মানে আপনার কাছে অন্য লাগবে ফিলিংসটাই আলাদা আলহামদুলিল্লাহ এই যে যারা যাদের পিছনে আজকে আপনারা তো দেখতে পাচ্ছেন এক এক মন্ত্রীর ঘুরতেছে এবং পুলিশ পাহারা দিচ্ছে তারা আজকে কোথায় হয়তো বাংলাদেশে থাকলো লুকিয়ে আছে কিন্তু দেশের বাইরে দেশের বাইরে কি সে মারা গেলে তার জানাজার নামাজে মানুষ থাকবে না ভাই গ্রামের মানুষ থাকবে না দেশের মানুষ থাকবে না এসে কষ্টকর পৃথিবীতে আর কিছু নেই তাই হক আলাল আপনি কাজ করুন হক আপনি শিখেন যে কোনো কাজ শিখেন তাহলে আপনাকে আল্লাহ তালা অনেক বড় দান করবেন যাই হোক আপনারা যারা বিজনেস করতে চান চা আমাদের কাছে আসেন আমাদের সাথে বসেন আমাদের সম্পর্কে জানুন জানার পর যদি বলেন ইয়েস আপনাদের চা পাতা ভালো দোকানে দেওয়ার পর যদি দোকানদার যদি ভালো বলে তাহলে ভাই প্লিজ আমাদের সাথে বিজনেস করুন দেখবেন আপনি ঠকবেন না ভাই ঠকবেন না আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন আপনাকে আমরা হেল্প করতে চাই বিজনেস বড় কথা নয় আপনার সাথে একটা সুসম্পর্ক তৈরির মাধ্যমে আপনাকেও সফল করতে চাই এবং আমরাও সফল হতে চাই স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন আর আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুল মোড় হালিসর অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চায়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম কাত